মুরব্বির প্রয়োজন আছে, পীর মাশায়েখ হক্কানি মুর্শেদ হক্কানি আলেম ওলামায়ে কেরামদের প্রয়োজন আছে। তারা যদি না থাকে আমরা কার কাছে যাব, কার কথা শুনব? এদিক সেদিক আমরা ছোটাছুটি করলে কোনো লাভ নাই। আমাদেরকে নির্ধারণ করতে হবে, বেছে নিতে হবে, যাচাই বাছাই করতে হবে। ইসলামের কষ্টি পাথরে যাচাই করে তারপরে আপনি মানেন। আহলে হক কারা? আহলে হক সম্পর্কে কিছু আলোচনা আপনারা শুনুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে মানব জাতি হিসাবে পাঠাইছেন। মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠাইছিলেন। এ পৃথিবীতে মানুষ সৃষ্টির পূর্বে জিন জাতির বসবাস ছিল, পরবর্তীতে জিন জাতিরা উশৃঙ্খল হয়ে গেল, মারামারি কাটাকাটি রক্তারক্তি ঝগড়া বিবাদ জমিনের মধ্যে নানা ধরনের অপকর্মে লিপ্ত হল। আল্লাহ তাআলা জিন জাতির এই সমস্ত অপকর্মের কারণে জিন জাতিকে রাখলেন ঠিকই, কিন্তু মানুষ জাতির কাছে আড়ালে, দৃষ্টির আড়ালে করে রাখলেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ইচ্ছা করলেন, ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন, পরামর্শ সভা ডাকলেন, ফেরেস্তাগণকে জিজ্ঞেস করলেন ফেরেস্তারা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, আমি জিন জাতি আমার অবাধ্য হয়েছে, আমি পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা জবাব দিল, আপনি যদি মানুষ সৃষ্টি করেন, কলু আতা জালু ফিল আরদে খলিফা, কলু আতা জালু ফিহা, মানুষ যদি আপনি বানান, তারাও মাইফসিকুদ্দিমাউ, জমিনের মধ্যে ঝগড়া বিবাদ রক্তপাত ঘটাইবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, শুধু বানান নাই, এই মানব জাতিকে সমস্ত সৃষ্টিকুলের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করলেন। তথাপিও এই মানুষগণ ঝগড়া বিবাদ করে, মারামারি রাহাজানি হত্যাকাণ্ড ঘটায়, বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করে থাকে। আল্লাহ তাআলা অনেক আশা নিয়ে এই মানুষদেরকে বানিয়েছিলেন, একটাই উদ্দেশ্য যে তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। অথচ এই মানব সভ্যতা বর্তমান জমানায় এমন পর্যায়ে পৌঁছেছে, আল্লাহকেও স্বীকার করে না, নবীকেও গালি দেয়, মারামারি কাটাকাটি হত্যাকাণ্ড ইত্যাদি অপকর্ম তো আছেই। এই মানুষকে
আল্লাহ তাআলা বানাইছেন, তাদের পুরস্কারও নির্ধারণ করেছেন। তাদের পুরস্কার হচ্ছে পরকালে চিরস্থায়ী, যখন জিন্দেগি কায়েম হবে ওই সময় তাদের জন্য জান্নাত রয়েছে, যেই জান্নাতে বসবাস করবে চিরদিন, খালিদিন ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে সেখানে তারা বসবাস করবে, সেখান থেকে আর কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। এমত অবস্থায় এমন একটি পরিবেশ, এমন একটি জামানায় আমরা উপনীত হয়েছি, যে জামানাটা হচ্ছে ফেতনার জামানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আখেরি জামানায় 73টি দল হবে। 73টি দল মানে অনেকগুলো দল, ইসলামের নামে বেনামে বিভিন্ন দল তৈরি হবে, এর মধ্য থেকে একটি মাত্র দল জান্নাতেই হবে, জান্নাতে যাবে, আর বাকি 72টি দলই জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করেছেন, হুজুর যেই দলটা জান্নাতে যাবে ওই দলটা কারা, কি তাদের পরিচয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। যেই দলটি জান্নাতে যাবে ওই দলটির নাম হচ্ছে কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত পন্থী যারা, তাদের কি আহলে হক বলা হয়ে থাকে, তারাই মূলত হকপন্থী। আমরা কার কাছে যাব, কার ওয়াজ শুনব, কার কথা শুনব, কার দিক নির্দেশনা মানব, কাকে আমরা মুরব্বী বানাব, এইগুলো এখন একদল বের হয়েছে, তারা বলে মুরব্বীর দরকার নাই, কোরআন হাদিস পড়েন ভালো করে, মুরব্বীর প্রয়োজন হবে না, কোরআন হাদিস পড়তে পারলে যথেষ্ট হবে। মুরব্বি হারা, মুরব্বি থেকে ফিরায়ে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে, মুরব্বির প্রয়োজন নাই। ভাইরা আমার, খেয়াল করে শুনুন, মুরব্বির দরকার আছে না নাই, মুরব্বির প্রয়োজন আছে। পীর মাশায়েক হক্কানি মুর্শেদ, হক্কানি আলেম উলামায়ে কেরামদের প্রয়োজন আছে, তারা যদি না থাকে আমরা কার কাছে যাব, কার কথা শুনব, এদিক সেদিক আমরা ছোটাছুটি করলে কোনো লাভ নাই। আমাদেরকে নির্ধারণ করতে হবে, বেছে নিতে হবে, যাচাই বাছাই করতে হবে, ইসলামের কোষ্ঠী পাথরে যাচাই করে তারপরে আপনি মানেন, আগে মানা দরকার নাই, আগেই মানা দরকার নাই। তার কারণ হচ্ছে একজন বুজুর্গ ব্যক্তি দেখলেই বোঝা যায় না যে সে বুজুর্গ, গায়ে জুব্বা আছে, মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, এমনটি থাকলেই যে সে বুজুর্গ, সে একজন ভালো লোক, হক লোক, হকপন্থী লোক, এটা বোঝা যাবে না। বুঝতে হলে আল্লাহর নবীর সাথে মিলাইতে হবে, আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল সেই আদর্শ তার ভিতরে আছে কি না, কোরআনের সাথে মিলাইতে হবে, কোরআনের আইন সে মানে কি না, কোরআন হাদিস সে বুঝে কি না, কোরআন হাদিস মানে কি না, নবীর আদর্শ তার ভিতরে আছে কি না, এবং তার মধ্যে যথাযথ ইসলামের আমলগুলো আছে কি না, সুন্নতি ফরজ ওয়াজিব সুন্নত নফল এই আমলগুলো সে করে কি না, ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে তাকে মানেন, তার কাছে যান, তার কথা শুনেন, কাজে লাগবে। আউল ফাউল বাউল ইত্যাদি বক্তার অভাব নাই বর্তমান সমাজে,
ইউটিউব বক্তার অভাব নাই, যার তার কথা শুনে আমল করা যাবে না। আগে দেখতে হবে সেই ব্যক্তি আহলে হকের মধ্যে আছে কি না, ওই ব্যক্তির আকিদা বিশ্বাস কি। যার কথা আপনি শুনলেন তার আকিদা তার বিশ্বাস সহি কি না, তার কথাবার্তা তার আমল আখলাক কোরআন হাদিস মোতাবেক সহি কি না ভালো করে যাচাই করার পরে যদি বুঝেন ঠিকই আছে, তার কথাবার্তা আমল নবীর আদর্শের সাথে মিলে যায়, তাহলে তার কথা মানা যাবে। তার কারণ হচ্ছে ইউটিউব বক্তাদের আবির্ভাবের কারণে বর্তমান সমাজে বর্তমান সময়ে ইসলাম ছিন্ন ভিন্ন হয়ে যাইতেছে। অনেক ইবাদত থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করব, হাত উঠাইয়া দোয়া করব, নামাজের পরে দোয়া নাই, তারাবি নামাজ পড়ব রমজান মাসে 20 রাকাত, 20 রাকাত নাই 8 রাকাত, এখন বলে 8 রাকাতও লাগে না, লাইলাতুল বরাতে ইবাদত করব বলে ইবাদত করার লাগবে না, বেতের নামাজ 3 রাকাত পড়ব বলে বেতের নামাজ 3 রাকাত পড়া লাগবে না, 1 রাকাত পড়লেই হবে। এইভাবে নামাজ রোজা বিভিন্ন ইবাদত কাট সাট করতে করতে নামধারী আলেমরা সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, সাধারণ মানুষ সাধারণ মুসলমান তারা বুঝতেছে না ধোঁকাটা কোথায়, মূলে তারা মূলে গোড়ায় পৌঁছা সকলের জন্য সম্ভব না, যে আসল গোড়াটা কোথায় তাদের। এই ধরনের আলেমদের গোড়া আছে একটা, এই গোড়াটা অনেক মজবুত, সারা বিশ্বব্যাপী এদের পদচারণা আছে, সারা বিশ্বব্যাপী এদের আবির্ভাব রয়েছে, এদের মিডিয়া আছে, প্রচার প্রচারণা চলতেছে। শুধু গায়ে লেবাস আর টুপি থাকলেই তার কথা শুনতে হবে মানতে হবে এমনটি নয়, খুব ভালোভাবে যাচাই বাছাই করতে হবে, আমরা কার কথা মানব, কার কথা শুনব, কার লেখা কিতাব আমরা পড়ব, ভালোভাবে বুঝে শুনে তারপরে পড়তে হবে। যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে তারপরে একজনকে আপনি তার কাছে যান, তার কথা শুনেন বুঝেন মানেন, তবে মুরব্বি ধরতেই হবে, পীরের কাছে যাইতেই হবে এমনটি আমি বলবো না, তবে গেলে উত্তম, যাওয়াটা দরকার প্রয়োজন আছে, না গেলে জাহান্নামে চলে যাবেন, না গেলে গোমরা হয়ে যাবেন এমন কথা আমি বলবো না, যদিও তবে গেলে অনেক ফায়দা হবে। হকপন্থী আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদায় বিশ্বাসী হকপন্থী পীর মুর্শিদ হকপন্থী উলামায়ে কেরাম তাদের কাছে যান, তাদের কথা ভালো করে শুনেন বুঝেন তারপরে আমল করেন তারপরে মানেন, তবে যাওয়া উচিত, ভালো লোকদের সোহবতে থাকা উচিত, আসা যাওয়া করা উচিত। অনেকে বলে যার পীর নাই তার পীর হয় শয়তান, কথাটি শুনতে হয়তো ভালো শোনায় না কিন্তু কথাটি তো বাস্তব, ইবলিস শয়তান ঘুরে ঘুরে দেখে যে কে কাকে শায়েস্তা করা সহজ, কাকে গ্রেপ্তার করা, কাকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া সহজ। ইবলিস শয়তান যখন বুঝে যে সে কারো আন্ডারে নাই, কারো ছত্র ছায়ায় নাই, কোনো
এমন কোনো ব্যক্তির আন্ডারে নাই যে ব্যক্তি তাকে বিপদগামী হতে দেবে না, গুমরা হতে দেবে না, ধরে ফেলবে। তুমি এই লাইনে কেন যাও, এই লাইনে চলো। ইবলিস শয়তান যখন দেখে যে সে কোনো তার কোনো মুরব্বী নাই, তার কোনো পীর নাই, তার কোনো মুর্শিদ নাই, ইবলিস শয়তান সহজে তাকে গুমরা করে ফেলতে পারে। যখন দেখে যে না সে কারো, এই জন্য আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক মুসলমানের উদ্দেশ্যে বলেছেন, নাকের মধ্যে রশি লাগাও। নাকটা হচ্ছে সবচাইতে নরম জায়গা, উটের নাকের মধ্যে রশি লাগায়। যে সমস্ত গরু, যারা গরু বাছুর পালে, তারা দেখবেন খবর নিয়ে, যারা গরু বাছুর পালে ওই গরু বাছুরের মধ্যে যেগুলো বেশি পাজি ওগুলো নাকের মধ্যে রশি লাগায়। রশি লাগায় এই জন্য যে ওই রশিটা ধরা থাকে মালিকের হাতে। রশিটা ধরা থাকলে যেখানে খুশি সেখানে যাওয়ার কোনো শক্তি নাই। অন্যায়ভাবে কারো খেতে ঘাস খাওয়ার উপায় নাই, রশি আছে, টান দিলে আসতে বাধ্য। এজন্য ভাইয়েরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি মুসলমানের জন্য, বলেছেন তোমরা তোমার নাকের আগায় রশি লাগাও। মানে কি নাকের আগায় রশি লাগাও? মানে কি তুমি এমন একজনের হাতে বায়াত হও, এমন একজনকে তুমি মুরব্বী বানাও, এমন একজন লোককে তুমি নির্ধারণ করো যে ব্যক্তি তোমাকে ধরে ফেলবে, যেই মাত্র তুমি জাহান্নামের দিকে রওনা হবে অমনি টান দিয়ে তোমাকে নিয়ে আসবে জাহান্নামের দিকে, অন্যায়ের দিকে পা বাড়াইতে দিবে না। ওই উট যেমন অন্যায়ভাবে কোথাও যাইতে পারবে না, মালিকের হাতে রশি আছে, রশি টান দিলে চলে আসবে। ঠিক তেমনিভাবে এমন একজন হক্কানি সহি আকিদার ব্যক্তি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদায় বিশ্বাসী হকপন্থী একজন পীর মুর্শিদ, হকপন্থী একজন ওলামায়ে কেরাম তুমি নির্ধারণ করো, যার কথায় তুমি চলবে, যে সে যেভাবে বলবে সেভাবেই শুনবে, যার তার কাছে যাওয়া যাবে না। ওই দেওয়ানবাগের পীর আছে একজন, ওই বেটায় কয় মরে গেছে, কয় আল্লাহ এবং রাসূলের মধ্যে যারা পার্থক্য করবে তারা কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন আল্লাহর সাথে রাসূলকে এক করে ফেলছে, আরও অনেক জঘন্য কথাবার্তা বলছে। এই ধরনের বাতিল, এই ধরনের মিথ্যাবাদী এবং নাস্তিক টাইপের যারা, ভণ্ড যারা, তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদের কাছে যাওয়া যাবে না। অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়ি আমাদের মধ্যে আছে। অনেকে মনে করেন হুজুররা কি জানে, হুজুরের কাছে যাই না, এটা হলো বেশি ছাড়াছাড়ি, এটারে কয় ছাড়াছাড়ি। দূর, আমরা কি কম জানি? আলেমের কাছে যাইতে হবে কেন, পীরের কাছে কেন যাইতে হবে? কোরআন আমি কি কম জানি, হাদিস কম জানি? প্রয়োজন নাই যাওয়ার, এটার নাম হইল সারাসারি। আবার কেউ করে বাড়াবাড়ি, সেটা কেমন? তো যায় তো যায়, সে যেইটা বলে সেইটা অক্ষরে অক্ষরে মানে, সেটা কোরআনের বিরুদ্ধে বললেও মানে। আমার পীর বলছে, বাবাই বলছে, মুরব্বী বলছে, এটা আর যাচাই বাছাই করার দরকার কি? যেটা বলছে সেটাই ঠিক, এইটার নাম হয়েছে বাড়াবাড়ি। বাড়াবাড়ি করে যাব না, ওই বসিসা দরবেশের মতো। বসিসা দরবেশ কইছে যে তুমি যাইয়া, ইবলিস শয়তান যাইয়া বসিসা দরবেশের মসজিদের মধ্যে ইবাদত করতেছে, তার আরেক দিকে যাইয়া সে ইবলিস শয়তান একজন আল্লাহর ওলি সাজছে, বুজুর্গ সাজছে, যাইয়া ইবাদত শুরু করছে। বসিসা দরবেশ কয় খাইছে, দে আমার চেয়ে বড় বুজুর্গ লোক। বসিসা দরবেশ অনেক বড় বুজুর্গ ছিল, এমন কি
এবাদত করতে করতে একেবারে বাতাসের সাথে সে উড়া যাইতে পারত, এত বড় পাওয়ার ছিল তার। সেই ব্যক্তিকে ইবলিস শয়তান কাফের বানাইয়া, মুরতাদ বানাইয়া জাহান্নামে পাঠাই দিস। কেমনে করলো? তার কারণ হচ্ছে যে মুরব্বী চিনতে ভুল করছে, বসিজা দরবেশের এলেম ছিল না, আমল ছিল ভালো কিন্তু সে আলেম ছিল না। তার ভিতরে এলেম না থাকার কারণে সে বুঝতে পারে নাই যে এটা একটা ইবলিস শয়তান, ইবলিস শয়তানরে সে পীর বানাইস। হুজুর আপনি আমার বায়াত করেন, ইবলিস শয়তান কয় না না যাও যাও ডিস্টার্ব করো না আমারে, এইভাবে সরাই দিস, সরাই দিয়ে আবার গেছে, হুজুর আপনি আমার বায়াত করেন। একদিন দুই দিন তিন দিন এইভাবে বায়াত করছে, ঠিক আছে বায়াত করতে পারি, একটা শর্ত আছে, তিনটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে তোমাকে মানুষ খুন করতে হবে, মানুষ যদি হত্যা করতে পারো তাইলে আমার কাছে বায়াত হইতে পারবা। দুই নম্বর শর্ত জিনা করতে হবে, তিন নম্বর শর্ত মদ পান করতে হবে, তিনটাই হারাম কাজ, কবিরা গুনাহ। বসে যে দরবেশ চলে আস, এগুলো কি ভালো কাজ নাকি, এগুলো হারাম কাজ। আবার চিন্তা করছে আল্লাহর বুজুর্গ ব্যক্তি, সে মনে হয় কোনো কারণে হেকমতের কারণে আমারে বলছে, রাজি হয়ে যায়, তার রাজি হয়ে গেছে, কিছুদিন চিন্তা ভাবনা করিয়া রাজি হয়ে গেছে, এবং তার ওই ইবলিস শয়তানের হুকুমে এই তিনটা কাজ সে করছে কইরা তারপরে সে জাহান্নামে চলে গেছে। তো এইরকম মুরব্বী মানা দরকার নাই, যেই যেই মুরব্বী যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে হুকুম করবে সেটা আমাকে মানতে হবে, নো, ইসলামের বিরুদ্ধে কিছু বললে সেটা মানা যাবে না। আর যারা ইসলামের বিরুদ্ধে বলে তাদের কাছে যাব কেন? আর যাদের কাছে যাব তারা অবশ্যই হক্কানি, তাদের তারা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবেও না। এরকম বাড়াবাড়ি ছিল ইহুদিদের মধ্যে, উজাইর আলাইহিসসালাতুয়াসসালামকে আল্লাহর নবী হযরত উজাইর আলাইহিসসালাতুয়াসসালামকে ইহুদিরা আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে, এত বেশি মানা মানছে। ঈসা আলাইহিসসালাতুয়াসসালামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা, তারা ঈসা আলাইহিসসালাতুয়াসসালামকে বাড়াবাড়ি করতে গিয়ে বলেছে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আর কেউ কই করেছে আবার সারাসারি তারা ঈসা আলাইহিসসালাতুয়াসসালামকে মানেই নাই, কয় না এ আল্লাহর নবী হতে পারে না, এ হচ্ছে যারর সন্তান, তার কোনো বাপ নাই, বাপ ছাড়া কীভাবে সে জন্ম হলো, এই ধরনের মিথ্যা অপবাদ মরিয়মের উপরে দিয়ে তারা দেশ থেকে তাড়াইয়া দেওয়ার চেষ্টা করেছে। এরকম যুগে যুগে বিভিন্ন ক্যাটাগরির লোক আমাদের সমাজে এখনও পর্যন্ত আছে, মানবো না মানবো না, না মানার ক্ষেত্রে বাড়াবাড়ি আবার সারাসারি, এই দুইটার কারণে আমাদের মধ্যে হচ্ছে চরম একটা পরিস্থিতির শিকার আমরা হয়ে যাচ্ছি। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে ভাইরা আমার। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আমি আমার উম্মতকে, আমি আমার ওয়াকাজালিকা জালনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি মধ্যম পন্থা দিয়ে ওবল উম্মতকে তৈরি বানাইছি, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। খাইরুম মিন আওসাতিহা, যে কোনো কাজে আহলুস সুন্নাতুল জামাত আহলে হক যারা তারা মধ্যম পন্থা অবলম্বন করে, বাড়াবাড়িও করে না ছাড়াছাড়িও করে না। এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কারবালার ঘটনাকে কেন্দ্র করে কত ধরনের বাড়াবাড়ি আস সারাসারিও আস ভাইরা আমার। সেজন্য ইসলামটাকে সঠিক জায়গায় রাখতে হবে, সঠিক জায়গায় রাখতে হবে। আমি জানি না, আমি বুঝি না, যেই জিনিস সেই জিনিস যারা বুঝে তাদের কাছ থেকে বুঝে নিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের হাদিস এবং আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে না জানলে জেনে নাও, তুমি জানো না জেনে নাও। সূরা নহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাসআলু,
আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন, শোনো তোমরা, ফাসআলু তোমরা জিজ্ঞেস করো, তোমরা ফতোয়া জিজ্ঞেস করো, তোমরা জেনে নাও, প্রশ্ন করো তাকে, আহলুজ যিকরা যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা জাননেওয়ালা, যারা এলেমওয়ালা, তাদের কাছে ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো, তাহলে সবাই তো আর আলেম না, যারা আলেম না তারা কোথায় যাবেন, কার কাছে জিজ্ঞেস করবেন? ইউটিউব মৌলবীরা তারা এক এক ধরনের এখন এক এক রকম কথাবার্তা বলে, নানা রকম কথাবার্তা বলে বলে, এইটা নাই ওইটা নাই, এইটা বেদাত ওইটা শিরক, নানান কথা বলে বলে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। আগে দেখবেন যেই বক্তা যে মৌলবী যেই কথাটা বলতেছে সেই সেই মৌলবী কোনপন্থী লোক, সে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী কিনা, সে কি আহলে হক কিনা, এটা আগে যাচাই করে দেখবেন, তাইলে বুঝবেন যে তার কথা ঠিক আছে। এক মৌলবী বলতেছে কবর জিয়ারত আবার কি, কবর জিয়ারত জায়েজ নাই, কবর জিয়ারত জায়েজ নাই, কবরের সামনে গিয়া সুরা ফাতেহা, সুরা ইখলাস, সুরা ফালাক, নাস, এটা পড়া না পড়া সমান কথা, না পড়ার কোনো ফায়দা নাই, এটার পড়ার মধ্যে কোনো ফায়দা নাই, আস্তাগফিরুল্লাহ পরিষদ। এই মৌলবী ইউটিউবে বলতেছে এটা বেদাত, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন, সহি হাদিস দ্বারা প্রমাণিত, নিজে জান্নাতুল বাকিতে গিয়েছেন, জান্নাতুল বাকিতে গিয়ে সুরা ফাতেহা পড়েছেন, ইখলাস পড়েছেন, পরে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছেন, কবরবাসীর জন্য দোয়া করেছেন। কেন কবরবাসী এখন মা মারা গেলে, বাপ মারা গেলে তারা যে একটু দোয়া পাবে, কিছু উপকৃত হবে, সেই পথ বন্ধ করে দিচ্ছে ভাইরা আমার। সেজন্য ফাসআলু ফাসআলু আহলু যিকরে, তোমরা জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো, যার তার কাছে যাইও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে এক হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলতেছে, কি বলতেছে শুনেন, ফাইজা লাম ইউবকি আলেমান, যখন কোনো আলেম থাকবে না, এমন একটি সময় কিন্তু আসতেছে কোনো আলেম কিন্তু থাকবে না, কথা বুঝতে পারছেন? এখন তো তাও কিছু আছে, এক সময় যারা ছিল বড় বড় আলেম ওলামা তারা এখন নাই। ইমাম আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ তাআলা নাই, তার ছাত্ররা নাই, পরবর্তী ধাপের ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ফোকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম নাই, যারা চলে যাইতেছেন ওই রকম আলেম আর হচ্ছে না, হবেও না, কেয়ামত পর্যন্ত আর হবে না। 2020 সনে কত বড় বড় আলেম এই বাংলার জমিন থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছে। অত্র বিক্রমপুরের গৌরব, বিক্রমপুরের এখান থেকে জঙ্গল পরিষ্কার করে যিনি এই ইসলামের পতাকা উড্ডীন করেছেন, দিন কায়েম করেছেন, মসজিদ মাদ্রাসা দিনের মার্কাজ প্রতিষ্ঠা করেছেন, হাজার হাজার আলেম তৈরি করেছেন, কুসংস্কার শির্ক বেদাত, এক সময় এখানে গাসি পূজা হতো, মুসলমানরা গাসি পূজা করতো, বেলা বাসাইতো এই খালে, বেলা বাসাইতো মুসলমানের সন্তানেরা, এই খালে পাগলার মেলা মেলা হতো, সেখানে হিন্দুয়ানা যা আছে সব কিছু সেখানে চলতো, পূজা থেকে শুরু করে জুয়া মদ জুয়া সব কিছু চলতো, সেগুলো সব উৎখাত করেছিলেন যিনি আব্বা হুজুর রাহেমাহুল্লাহ তাআলা, আজকে তিনিও আমাদের মাঝে নাই। এই মিম্বরে বসে 46 বছর পর্যন্ত যিনি খেদমত করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, নাই। তার মতো ওই রকম হাস্তি, ওই মানের আলেম আর হবে না এক সময়, এখন বর্তমানে যারা আছে তারা এক সময় থাকবে না, সে কথাটাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি বলেছেন শুনেন, ফাইজাল আম ইউবকি আলেমান, এক সময় কিন্তু আলেম থাকবে না। তালাকের ফতোয়া জিজ্ঞেস করার জন্য একজন আলেম খুঁজে পাওয়া যাবে না,
স্ত্রী এখন তো তালাক অহরহ হচ্ছে, রাগের মাথায় স্বামী স্ত্রীকে শত শতবার হাজার হাজার বার তালাক দিচ্ছে, আর আবার তাকে নিয়ে ঘর সংসারও করতেছে। এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। এখন তালাক দেওয়ার পরে ফতোয়া জিজ্ঞেস করার জন্য, হুজুর আমার স্ত্রীকে আমি এই কথা বলেছিলাম, আমার স্ত্রী কি তালাক হয়ে গেছে কিনা, কিংবা ওজুর মাসালা কিংবা নামাজের মাসালা, যে কোনো ধরনের মাসালা জিজ্ঞেস করার জন্য একজন আলেমও যখন অবশিষ্ট থাকবে না, তখন কি হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ইত্তাখাজুন নাস, মানুষরা যাবে, মানুষরা ধরবে, গ্রহণ করবে, রুউসান জুহালান, মূর্খ যারা, যাদের কোনো ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তাদের কাছে জিজ্ঞেস করবে মূর্খ সমাজপতি নেতা। রুউসান মানি হাদিসের এই শব্দের রুউসান মানি মাথা, রাসুন মানি হচ্ছে আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে মাথা। মাথা মানি মাথা বলতে এখানে রূপক অর্থ ব্যবহার করা হয়েছে হাদিসে, বোঝানো হচ্ছে যে সমাজের যারা এলিট শ্রেণীর এলিট পারসন, যারা নেতা, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা বিচার করে, যারা সমাজকে ঘুরায় মাতবরি করে, কিন্তু মূর্খ আলেম না, এদের কাছে যাবে, স্যার নেতাজি আমি তো এই ঘটনা, আমার স্ত্রীর তালাক হয়েছে কি না, বেটা যা, তালাক কিসের আবার, তালাক হয় নাই, যা, ফতোয়া দিয়ে দিল, তাই নি, তাহলে তো ভালোই, তালাক তো হয়ই নাই। এমন অবস্থার ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ভবিষ্যৎবাণী, যখন কোনো আলেম থাকবে না ফয়সালা দেওয়ার মতো, ফয়সালা কে দিবে, রায় কে দিবে, ফতোয়া কে দিবে, অন্য কারো অধিকার নাই আলেম ছাড়া, মুফতি ছাড়া কারো কোনো কথা বলার ইসলাম সম্পর্কে, এবং ফতোয়া মাসালা মাসাইল নিয়ে কথা বলার কারো অধিকার নাই। হতে পারে সে চেয়ারম্যান, হতে পারে মেম্বার, হতে পারে এমপি মিনিস্টার, অনেক কিছু হতে পারে, কিন্তু ইসলাম নিয়ে কথা বলার, তালাক নামাজ ইত্যাদি মাসালা মাসাইল নিয়ে কথা বলার মতো পাওয়ার কাউকে দেওয়া হয় নাই। এটা আলেম ছাড়া হবে না, আলেমের কাছেই যেতে হবে। সে আলেম একসময় থাকবে না, পাবেন না, আলেম যখন পাবেন না, আল্লাহ রসুল বলেন তারা রুউস ইত্তাখাজান নাস রুউসান জুহালান, মূর্খ সমাজপতি যারা তাদের কাছে যাইয়া জিজ্ঞেস করবে, তারা তখন কি করবে, ফাসুইলু ফাফতাউ বিগয়রে ইলমেন, ফতোয়া জিজ্ঞেস করবে তাদের কাছে, যাদের কোনো এলেম নাই, বিগয়রে ইলমেন, এলেম ছাড়া এলেমবিহীন লোকের কাছে, ফাদাল্লু ওয়া আদাল্লু, ফলে তারা কি হবে, তারা নিজেরাও গুমরা হবে, আর যারা যাবে তাদেরকেও গুমরা করে ছাড়বে। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আস্তাগফিরুল্লাহ। সেই সময়টি আস্তে আস্তে আমরা সেই সময়ের মধ্যে চলে আসতেছি। এখন যদিও কিছু আলেম আসে নাম মাত্র, হক্কানি আলেম কই পাবেন, খুঁজে খুঁজে দেখেন অনেক জায়গায়, খুঁজেও পাবেন না, বেশধারী লেবাসধারী, আর মুখের চাপা ছাড়া আর কিছু নাই, খালি চাপা, খালি কথা জানে ভালো, কথায় পটু, এই ধরনের সার্টিফিকেটধারী, এই ধরনের মুনাফেক আলেমের সয়লাভ হয়ে গেছে, ধোকা আর ধোকা, যার কাছেই যাবেন সেই ধোকায়, তার কাছেই ধোকা পড়ে যাবেন। হেদায়েতের কথা বলা, যার এমন লোক এখন বর্তমানে খুব কম, যার কাছে গেলে হেদায়েত পাওয়া যাবে, যার কাছে গেলে মুক্তি পাওয়া যাবে, যার কাছে গেলে আল্লাহকে চিনা যাবে, যার কাছে গেলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের ঠিকানা পাওয়া যাবে, এমন লোক খুব কম, চিনে নিতে হবে। আসে চিনে 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 ভালোভাবে জাস্টিফাই করে করে, তারপরে এমন লোককে আমরা হকপন্থী যারা তাদের কাছে যাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কথাটি বলেছিলাম, তেহাত্তর মানে কি, তেহাত্তরটা দল হবে মানে, তেহাত্তরটাই যে হবে তা না, মানে অসংখ্য, তেহাত্তর মানে অসংখ্য দল হবে ইসলামের নামে, নামে বেনামে অসংখ্য দল হবে, ফেরকা হবে, মতবাদ হবে, জান্নাতে যাবে একটা, একটা মাত্র জান্নাতে যাবে,
ওই দলটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আসুন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত এই হক দলের পতাকা তলে সমবেত হয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য এবং সঠিক পথে থাকার জন্য, হক পথে হক কথা বলার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।